কোরআন যেন পড়ি প্রতিদিন ওহে খুদা আল্লাহ তিলাওয়াত আমার মন লাগিয়ে দাও আল্লাহ তিলাওয়াত আমার মন লাগিয়ে الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল উপস্থিত হয়েছি অনুষ্ঠান মাদানী চ্যানেল বাংলা এর কোরআন শিখে পড়ুন এর মধ্যে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করব তবে আমরা শুরুতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের উপর দরুদ পাক পাঠ করার ফজিলত শ্রবণ করে নিই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন মান করা আল কোরআনা ওয়া হামিদা রাব্বা ওয়া সাল্লা আলান নবী ওয়া ইস্তাগফারা রাব্বাহু ফাকাদ তালাবা আল খায়রা মাকানাহু অর্থাৎ যে ব্যক্তি কোরআন পাক তেলাওয়াত করলো এবং আল্লাহ পাকের প্রশংসা করলো অতঃপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের উপর দরুদে পাক পাঠ করে আপন প্রতিপালকের নিকট ক্ষমা প্রার্থনা করলো তবে নিঃসন্দেহে সে মঙ্গলকে তার স্থান থেকে অন্বেষণ করে নিল আল্লাহু আকবার তো আমরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা সাল্লামের এই কালাম অনুযায়ী আমরা যেন আল্লাহ তাআলার দয়া পাই আল্লাহ তাআলার পক্ষ থেকে যেন রহমত পাই তো এই জন্য আমরা কি করব কোরআনে পাক তেলাওয়াত করব এবং আল্লাহ তাআলা প্রশংসা করব আল্লাহর হাবিবের উপর দরুদ পাক পাঠ করব আর আল্লাহ তাআলার দরবারে ক্ষমা প্রার্থনা করব তো ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আল্লাহ তাআলার দয়া আমরা অবশ্যই পাব তো চলুন আমরা একবার মুহাব্বত সহকারে দরুদ পাক পাঠ করে নিই সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম সলাতান ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ প্রিয় মাদেশান দর্শকবৃন্দ আসুন শুরুতে আমরা ভালো ভালো নিয়ত করে নিই কেননা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন নিয়তুল মুমিনি খায়রুম মিন আমালিহি অর্থাৎ মুসলমান নিয়ত তার আমলের চেয়ে উত্তম সুতরাং আমি নিয়ত করছি আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে কোরআনে পাক থেকে কিছু সূরা আজকে আপনাদেরকে শেখানোর চেষ্টা করব আর আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে আপনারাও নিয়ত করে নিন যে আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা সাল্লাম সন্তুষ্টির উদ্দেশ্যে অন্যান্য কাজ থেকে বিরত থেকে মনোযোগ সহকারে আজকে এখানে থেকে যা কিছু শিখবেন তা স্মরণ রাখবেন এবং মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত অনুষ্ঠান দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহ তাআলার দরবারে আমাদের নিয়তকে কবুল করে নিক এবং আমাদের সকলকে আল্লাহ তাআলার দরবার কবুল করে নিক প্রিয় মাদেশান দর্শকবৃন্দ শুরুতেই আমরা কিছু কল নিয়ে থাকি তো আসুন আজকেও আমরা কিছু কল নিব তো বিগত অনুষ্ঠানগুলোর মধ্যে অনেকে অনেক কল আমাদেরকে পাঠিয়েছেন তো আসুন তার থেকে কিছু কল আমরা শ্রবণ করব তো চলুন আমরা কলের দিকে যাই জি আমাদেরকে কল শুনিয়ে দিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমার নাম মোহাম্মদ আসিফ আত্তারি আমি চট্টগ্রাম থেকে বলছি মাদানী চ্যানেল বাংলার কোরআন শিখে পড়ুন অনুষ্ঠানে আমার পড়া শোনাতে চাই জি শুনিয়ে দিন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين মাশাআল্লাহ মাশাআল্লাহ মারহাবা অনেকে আমাদেরকে কল পাঠিয়েছেন অনেকে আমাদেরকে চেষ্টা করেছেন সঠিক করে শোনানোর জন্য কিন্তু আরো বেশি থেকে বেশি চেষ্টা করলে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আরও সঠিকভাবে আপনি পাঠ করতে সক্ষম হয়ে যাবেন যারাই আমাদেরকে দেখছেন আমি প্রত্যেককে বলবো আমরা কোরআনে পাকের প্রত্যেকটি সূরা প্রত্যেকটি আয়াত প্রত্যেকটি বাক্য যেন সঠিকভাবে পাঠ করতে পারি এর জন্য বেশি প্র্যাকটিস করা দরকার
তো যত বেশি প্র্যাকটিস করবো তত বেশি শুদ্ধ করে আমরা পাঠ করতে পারবো। তো আসুন প্রিয় মাদ্রাসা দর্শকবৃন্দ, আজকে একটি বিষয় নিয়ে আমি আলোচনা করার চেষ্টা করছি, সেটা হচ্ছে কোরআনে পাকের মধ্যে আমরা যে সমস্ত সূরা রয়েছে তাতে কিছু সূরা আমরা নামাজের মধ্যে প্রায় সময় পড়ে থাকি আর আমাদের পড়তে হয়। তো একটি সূরা যেটা হচ্ছে সূরা কদর, অনেক একটি গুরুত্বপূর্ণ সূরা, আমাদের প্রায় সময় এই সূরা আমরা পড়ে থাকি, আমাদের নামাজের মধ্যে পড়তে হয়। তো আসুন আমরা সূরা কদর আমরা শুরু করছি। তো ইনশাআল্লাহ আজ্জাল আমি তিলাওয়াত করব, আপনারও সাথে সাথে আমার সাথে সাথে তিলাওয়াত করার চেষ্টা করেন যেন সঠিকভাবে আপনি পড়তে পারেন। স্ক্রিনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি সূরা কদর। বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। দেখুন, ইন এটা গুণনা হবে, এরপর এটা আমাদেরকে, এটা যেহেতু মধ্যে মুনফাসিল এই জন্য এটা আমরা চার লিফ টানবো, তারপর এটা নাহু এক লিফ টানবো, ঠিক আছে। এরপর কদর এটা রতে সাকিন হবে, وَمَا أَدْرَاكَ مَا لَيْلَةُ الْقَدْرِ وَمَا أَدْرَاكَ مَا لَيْلَةُ الْقَدْرِ لَيْلَةُ الْقَدْرِ خَيْرٌ مِنْ أَلْفِ شَهْرٍ لَيْلَةُ الْقَدْرِ خَيْرٌ مِنْ أَلْفِ شَهْرٍ। দেখুন, মিম তাজদিদ, সেজন্য আমরা এটা গুণনা করব, ঠিক আছে। আর এখানে তানবিনের পরে মিম আসছে, আপনারা জানেন ইদগামে বা গুণনার কায়দা হবে, ঠিক আছে। তানাজ্জালুল মালাঈকাতু ওয়ার-রূহু ফীহা تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر تنزل الملائكة والروح فيها بإذن ربهم রব্বিহিমের মধ্যে যদি ওয়াকফ করি তাহলে কি হবে, আর যদি ওয়াকফ না করি তাহলে এখানে এই মিমে আমরা কি করব, গুণনা করব, সালামুন হিয়া হাত্তা মাতলা'ই ফাজর سلام هي حتى مطلع الفجر। প্রিয় মাদ্রাসা দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল সূরা কদর আমি আপনাদেরকে প্র্যাকটিস করার চেষ্টা করেছি, আমি আরেকবার ইনশাআল্লাহ আপনাদেরকে পাঠ করিয়ে দিচ্ছি। তো মনোযোগ সহকারে আমরা শ্রবণ করি। বিসমিল্লাহির রহমানির রহিম, أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر। প্রিয় মাদ্রাসা দর্শক, আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল আমরা সূরা কদর প্র্যাকটিস করার সৌভাগ্য আমাদের হয়ে গিয়েছে। তো সূরা কদর একটু বেশি বেশি প্র্যাকটিস করেন, কারণ এটা আমাদের প্রায় সময় পড়তে হয় সূরা। আমরা যখন সবে কদর আসে, সবে কদরের মধ্যে আমরা কিন্তু এটা
পাঠ করে থাকি। তো এই সূরা কদর এটা পাঠ করেন, এটা বেশি বেশি করে প্র্যাকটিস করেন, ইনশাল্লাহ আজ্জা ওয়াজাল আল্লাহ তাআলা চাহে তো আস্তে আস্তে ইনশাল্লাহ সঠিক করে আপনি পাঠ করতে সক্ষম হয়ে যাবেন। তো আসুন আমরা আরেকটি সূরা আমরা অ্যাড করি, সূরা ফিল এবং সূরা কুরাইশ যদি পারি ইনশাল্লাহ এটাও অ্যাড করার চেষ্টা করব। তো আসুন আমরা সূরা ফিলের দিকে আমরা যাই। তো প্রিয় মাতা চেন দর্শকবৃন্দ, আমরা সূরা ফিলের দিকে আমরা যাই। তো চলুন সূরা ফিল আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনের মধ্যে সূরা ফিল। তো সূরা ফিল ইনশাল্লাহ আমি পাঠ করছি, আপনারাও এটা পাঠ করার চেষ্টা করেন। بسم الله الرحمن الرحيم ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول فجعلهم كعصف مأكول প্রিয় মাতা চেন দর্শকবৃন্দ, দেখুন আমরা এই সূরা পড়ার সময় প্রত্যেকটি হরফ আমরা লক্ষ্য রাখব, যে আবার কায়দা লক্ষ্য রাখব। এই যে মিম সাকিনের কায়দা হবে এখানে, এরপর আপনার এখানে তাসদিদ হলো, এরপর আপনার দেখুন এখানে যে আমি ওয়াকফ করব দাঁড়াব ফিল, আমাকে একটু মত করতে হবে, এরপর এখানেও মিম সাকিনের কায়দা, এরপর দেখুন কায়দা হোম, এরপর এখানে মিম সাকিনের কায়দা হলো, এরপর ফি একালিফ টানতে হবে, ও আরসালা আলাইহিম এখানে র পুর করতে হবে, এরপর মিম সাকিনের পর এখানে আলাইহিম তৈরন এখানে মিম সাকিনের কায়দা আসছে ইজহার করতে হবে, এরপর তৈরন আবাবিল আপনার এখানেও কি করতে হবে তানবিনের পর হামজা আসছে আপনার ইজহার করতে হবে, ঠিক আছে। এরপর তর মিহিম এখানে পুর করতে হবে আপনার এখানে কি তর মিহিমবি এখানে আপনার ইকফা হবে, ইকফায়ে শাফাবি অর্থাৎ মিম সাকিনের কায়দা আসছে, এখানে তানবিনের পর মিম আসছে সেজন্য ইদগামে বাগুন্না হবে, ঠিক আছে। মিম সিজ্জিল এখানেও আপনাকে হবে ইকফা হবে, ফাজা আলাহুম মিম সাকিনের পর কাফ আসছে আপনার এখানে মিম সাকিনের কায়দা হবে, ঠিক আছে। তো ফাজা আলাহুম কাআসফিম তাহলে কি এখানে ইজহার হবে ইজহারের শাফাউই, কাআসফিম মাকুল এখানে তানবীর পর মিম আসছে ইদগামে বাগুন্না হবে। তো এই কায়দাগুলি আমরা লক্ষ্য রেখে যখন পড়ব তাহলে অবশ্যই অবশ্যই আমরা সঠিকভাবে কোরআনে পাক পাঠ করতে সক্ষম হয়ে যাব। তো আমরা সূরা ফিল তো আমরা প্র্যাকটিস করেছি, আসুন সূরা কুরাইশ, আসুন সূরা কুরাইশ আমরা প্র্যাকটিস করব। بسم الله الرحمن الرحيم لإيلاف قريش لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف إيلافهم رحلة الشتاء والصيف لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت
فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع الذي أطعمهم من جوع وآمنهم من خوف الذي أطعمهم من جوع وآمنهم من خوف. প্রিয় মাতা চান দর্শক বৃন্দ, আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল আল্লাহ তাআলার অনেক বড় দয়া আমাদের প্র্যাকটিস করার সৌভাগ্য হয়ে গিয়েছে। আমরা অনেক সূরা, আজকে সূরা কদর, সূরা ফিল, সূরা কুরআন, তিনটি সূরা আমরা প্র্যাকটিস করেছি। তো আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল আল্লাহ তাআলার অনেক বড় দয়া। তো আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া করছি, আপনাদেরকে অনুরোধ করছি আপনারা এটা বেশি বেশি প্র্যাকটিস করেন, যা কিছু শেখানো হচ্ছে এগুলো প্র্যাকটিস করেন। প্র্যাকটিস করে আপনারা এগুলো নামাজের মধ্যে সঠিকভাবে পাঠ করার চেষ্টা করেন, অন্যকে শেখানোর চেষ্টা করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কোরআনে পাক সঠিকভাবে শিকার, সঠিকভাবে পাঠ করার সেই তৌফিক দান করুক। তো প্রিয় মাদের চান দর্শকবৃন্দ, দেখতে দেখতে আমরা একেবারে শেষের দিকে চলে এসেছি। তো আজকে ইনশাল্লাহ এতটুকু, আগামী অনুষ্ঠানে ইনশাল্লাহ আরও কিছু সূরা নিয়ে উপস্থিত হওয়ার চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাত ওয়া সালাম আলাইকা ইয়া রাসূলুল্লাহ। কুরআন যেন পড়ি প্রতিদিনই ওহে খুদা, আল্লাহ তিলাওয়াত আমার মন লাগিয়ে দাও, আল্লাহ তিলাওয়াত আমার